হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমি দেখাচ্ছি আমার বাসার সামনে, দেখুন ডোরের সামনে কি পরিমাণ স্নো, এবং আপনারা উপরে, আমি ক্যামেরাটা ধরছি, আপনারা দেখুন স্নোগুলো উড়ে উড়ে পড়ছে। এটাকে এখানে বলে ব্লোয়িং স্নো। তো এটা বাসার ছাদে, মানে রুফে বরাবর, প্লাস হচ্ছে যে আপনার বাসার সামনে একদম স্নো পড়ে গেছে। আমি আপনাদেরকে আরেকটু সামনে গিয়ে দেখাচ্ছি। ও সবাই দেখুন, আশেপাশে সবাই এখনই স্নো পরিষ্কার করছে। ও সবাই চেষ্টা করছে যেন স্নোটা সবাই আর্লি রিমুভ করে, কারণ এটা কন্টিনিউয়াসলি পড়বে। আজকে জিরো ভিজিবিলিটি, মানে কেউ কিছু রাস্তাঘাটে বের হলে এবং ড্রাইভ করলে খুবই ডেঞ্জারাস, কেউ কিছু দেখতে পারবে না। এবং আরেকটা যেটা মেইন পয়েন্ট, সেটা হচ্ছে যে আজকে 90 to 100 কিলোমিটার পার আওয়ার বেগে হচ্ছে আপনার বাতাস হচ্ছে, তার মানে খুবই রিস্কি। এবং যেটা হয় ক্যানাডাতে যখন এ ধরনের উইন্টার অ্যালার্ট হয় এবং স্নো স্টর্ম হয়, তখন সব কিছু, স্কুল কলেজ অফিস সব কিছু বন্ধ করে দেওয়া হয়, এবং অনেক সময় ইলেকট্রিক আউটেজ হয়, তার মানে হচ্ছে কারেন্টের সমস্যা হয়, কারেন্ট থাকে না। কারেন্ট ছাড়া এখানে খুবই প্রবলেম, কারণ এখানে সব কিছু কারেন্টের উপর বেসিস করে, ইন্টারনেটের উপর বেসিস করে, সব কিছু তখন ক্লোজ হয়ে যায়। তো সবাই এইভাবে প্রিপারেশন নিয়েছে যে যখন উইন্টার অ্যালার্টটা দিয়েছে, আরও 2-3 দিন আগে থেকে দেওয়া হয়েছে, সবাই বাজার করে সব কিছু করে যেন রেডি থাকে, প্রিপেয়ার থাকে, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেন সবাই কিনে রাখে। দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ বেগে বাতাসটা হচ্ছে, ফোন ধরে রাখতে পারছি না। আপনাদের সাথে আজকে আমি থাকছি চ্যানেলে এবং দেখাচ্ছি, সব আপডেট আপনাদেরকে দিব। আজকে ঠান্ডাটা পরিমাণ হচ্ছে, এখানে দেখাচ্ছে -10, যখন এখানে দেখানো হয় -10, সেটার চাইতে একটু ডিফারেন্ট হয়, আপনার ফিলটা কি হবে। ফিল হচ্ছে আজকে -22। তো এটা হচ্ছে ব্লোয়িং স্নো চলছে, সবাই ক্লিন করছে আমার নেইবারহুডে আর প্রতিবেশীরা। তো এই হচ্ছে অবস্থা, দেখুন সবগুলো গাড়ি ঢেকে যাচ্ছে স্নোতে, এবং আজকে কন্টিনিউয়াসলি সারাদিন এবং সারা রাত এটা পড়বে। এখনকার সময় হচ্ছে সারা রাতে দুপুর 3টা। সো আমরা আপনাদেরকে আবার আপডেট দিব এবং জানাবো, আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ।